বন্ধুরা, আমরা বাজার থেকে যে শিশিতে সিল প্যাক করা যে মধুটা কিনে খাই, সেই মধুটা কোত্থেকে আসে? এছাড়া মৌমাছি থেকে যে মধুগুলো আছে, সেগুলো আমরা নর্মালি খোলামেলাও কিনে খাই, যেগুলো বিভিন্ন রকম রাসায়নিকভাবে প্রক্রিয়াজাতভাবে পিওর করা নেই, কিন্তু সেগুলোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে এবং কোনটার গুণাগুণ কতটা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমি অনেকগুলো গোপন তথ্যগুলো বিস্তারিত আলোচনা করব আপনার সামনে। সেরকম আমার নাম উদয় মুড়া সিং, আর এই উদয় মুড়া সিং নামে যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় আমি কিন্তু এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আসে থাকি। তাহলে আজকে দেরি না করে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, বিশেষ করে মৌমাছি, এই মৌমাছি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে যাওয়া যাক। তাহলে বন্ধুরা, আপনি কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ কেন আজকের মতো ইম্পর্টেন্ট টপিকগুলো আর কোনোদিন হয়তো বা আপনি জানতে পারেননি বা জানবেনও না। সেই জন্য আগামী দিনগুলোতে আরও হয়তো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, কিন্তু এই অবধি মধ্যে থেকে এই ভিডিওটাই সবচেয়ে সেরা ভিডিও। সুতরাং আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন এবং ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন আগামী দিনে আমি যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা, চাকরিজীবী কিংবা ব্যবসায়ী কিংবা চাষি, সফল যে চাষি, তারা কেউ কিন্তু পেরে উঠবে না যদি আপনি নিজের বাড়িতে বা বাড়ির পাশাপাশি কোথাও মৌমাছি পালনের জন্য একটা ছোটোখাটো প্রজেক্ট বা খামার তৈরি করতে পারেন। সেই সব খামারে কিন্তু পর্যায়ক্রমে আপনি একটা ছোটোখাটো প্রশিক্ষণ নিয়ে যদি ভালোভাবে আপনি এই বিষয়ে খামার পরিপালন করতে পারেন, তার ফলে কিন্তু আপনি অনেক আর্থিক লাভবান হবেন এবং সেই ক্ষেত্রে আপনি বড় বড় ব্যবসায়ী এবং সফল চাষি, বিশেষ করে চাকুরিজীবীদেরও কিন্তু ছাপিয়ে আপনার ইনকাম অনেকটা বেশি হবে। তাহলে চলুন এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য একটু বিস্তারিত আলোচনা করি। গ্রামে চাকুরিজীবী সহ কৃষক ব্যবসায়ী সবাইকে তো তক্কা দেবেনই, কিন্তু ছোটোখাটো প্রশিক্ষণের পর বাড়ির বারান্দায় কিংবা ছাদে মৌমাছির খামার গড়ে প্রচুর আয় করতে পারেন, যার জন্য প্রয়োজন একটা প্রথমেই আপনি একটু প্রশিক্ষণের মতো করে নিজের বাড়িতে একটা কাঠের বাক্সর মধ্যে কিভাবে আপনি এই মৌমাছিকে পালন করবেন সেই বিষয়টা নিয়ে একটু চর্চা করতে পারেন। চর্চার পর যদি আপনি একটু ভালো থাকতে পান, প্রথমত আপনাকে একটা বিরাট উৎসাহ এবং মনোযোগ নিয়ে কাজ করতে হবে, কারণ কেন আপনি হয়তো বা দেখা গেলেন মৌমাছি পালন করতে লেগে গেলেন, প্রচুর টাকা ইনভেস্টও করে ফেলেছেন, তারপর দেখা গেল আপনার গাফিলতি, আজকে একটু গাটা কনকন করছে, কালকে একটু বিয়ে বাড়িতে যাব, এইসব বলে যদি কিন্তু অবহেলা অবজ্ঞায় কিন্তু আপনার মূলধন নষ্ট হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান তো হবেনই। সুতরাং আপনার মনোভাবটাকে প্রথম স্থির করুন যে আপনি কন্টিনিউয়াস তার প্রতি একটা আগ্রহ দেখাবেন। শুধু এই কাজে নয় বন্ধুরা, পৃথিবীর বুকে যে কোনো কাজেই আপনি কনসিস্টেন্সি জিনিসটা যদি বজায় না রাখেন তাহলে সাকসেস হতে পারবেন না। সুতরাং প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে আপনি চেষ্টা করবেন সেইভাবেই কিন্তু আপনার রেজাল্টটা আসবে। তাহলে চলুন এই মৌমাছি কিংবা মধু সম্পর্কে আমরা আরও বিস্তারিত তত্ত্ব আলোচনা করি। মৌচাকের বাইরে ফুলের রস সংগ্রহ করে মধু জমায়, সময় বুঝে মধু সংগ্রহ করলেই টাকা আর টাকা, প্রয়োজনে তাগিদে কেবলমাত্র বন্য পশু পাখিকে বশীভূত করেই আমরা মানুষেরা ক্ষান্ত থাকিনি, বিভিন্ন জাতীয় কীটপতঙ্গকেও পুষ মানিয়ে মানুষ তার কাজ উদ্ধার করে নিচ্ছে। উদাহরণস্বরূপ যেরকম মৌমাছি, মৌমাছিকে একটা কাঠের বাক্সর মধ্যে তার রানী মৌমাছিকে নিয়ে এনে রাখলে তার পেছনে পেছনে বাকি সমস্ত 100-200 মৌমাছি কিন্তু ছুটে এসে ওখানটাই একটা দলবদ্ধভাবে থাকবে, এবং তাদের লক্ষ্যস্থল হচ্ছে একটাই মৌচাককে রক্ষা করা। একটা মৌচাকের বিরুদ্ধে 100-200 মৌমাছি কিন্তু পুরো দায়িত্ব সহকারে পালন করবে, কিন্তু সেই জায়গাটা আপনি একটা মানুষকে ভেবে থাকুন, একটা মানুষ কিন্তু তার দলবদ্ধ ফ্যামিলির 4-5 বেশি চায় না, এমনকি তার ফ্যামিলি মেম্বারকেও সে মেরে ফেলার জন্য গোপন সিদ্ধান্ত নিয়ে থাকে, এইরকম মানুষের মনোভাব। কিন্তু একটা মৌমাছিকে দেখে একটা মানুষের শিক্ষা হওয়া উচিত যে মৌমাছির জাগ যখন উড়ে যায় কায়দা করে, মানুষ তখন নতুন প্রযুক্তির মাধ্যমে সেই মৌমাছির জাগটাকে নিজের পছন্দসই জায়গার মধ্যে কাঠের বাক্সের মধ্যে নিয়ে এসে দাঁড় করায়, যার ফলে কিন্তু ওই মৌমাছি একটা বাধ্যগত ওই জায়গা পরিবেশে এসে নিজের খেয়াল খুশি মতো তারা করতে পারলো না। সুতরাং মানুষের কায়দা কানুনের কাছে কিন্তু তারা হার মানতে বাধ্য।
এবং মৌমাছির অনেকগুলো প্রজাতি থাকলেও আসল মৌমাছি হচ্ছে এই রানী মৌমাছি, যার সাথে কিন্তু বাকি ফ্যামিলি মেম্বার 150-200 জন মিলে তারা প্রচেষ্টা নানা রকম করে থাকে। সুতরাং এই রানী মৌমাছি যে দলবদ্ধ যেটা, এটা একই রকম হয়ে থাকে। বন্ধুরা, আমার এই ভিডিও ঠিক নিচে ছোট্ট অক্ষরে দেখবেন MORE মোর কথাটা লেখা আছে, ওই মোর অপশানটাই টাচ করলে পরে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার বানানো 200-250 ভিডিওর মধ্যে থেকে সেরা তিনটে ভিডিওর লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে টাচ করে আপনি যদি আপনার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওর ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে ওনারাও আপনার মতো এরকম প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 উপযুক্ত তথ্যগুলো ও নতুন নতুন প্রাণী সম্পর্কে পেয়ে যাবেন এবং তারাও উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, আমার ওই ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো আরও ভালো ভালো ওয়েবসাইটগুলো লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে নেবেন, যাতে করে আমি আর আপনি একটা আত্মীয়তা বন্ধনের মতো আমরা একে অপরকে ওইরকম নতুন নতুন তথ্য বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করব। যার জন্য আপনাকে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন। আমি অবাঙালি, তাই আমার বাংলায় একটু ভুলভ্রান্তি থাকলেও আপনি একটু দয়া করে শুধরে নেবেন এবং কোথায় সংশোধনের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন। কমেন্ট সেকশনে আরেকটা কথা লিখবেন, যেটা হচ্ছে ভবিষ্যতে আপনি আমার কাছ থেকে কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য চান সেটা লিখে জানাবেন, আমি সেরকম নতুন ভিডিও আপনার চাওয়া পাওয়া অনুসারে খুব শীঘ্রই নিয়ে আসবো। চলুন বন্ধুরা, বাকি কথা জেনে নিই এই প্রাণীটা সম্পর্কে। তাহলে অনেকটা বড় আকারের বুনো বা বাগা মৌমাছি কিন্তু সবচেয়ে উগ্র প্রকৃতির এবং অধিকতর মধু সঞ্চয় করতে পারে এই মৌচাকের মধ্যে মৌমাছিগুলো। তাহলে এই মৌচাকের মৌমাছিদের সাথে লড়াই করলেও নিজেদের একই মৌচাকের যে বাসার মধ্যে যে মৌমাছিগুলো থাকে তাদের সঙ্গে কিন্তু নিজেদের মধ্যে লড়াই করে না, তারা অন্য মৌচাকের মৌমাছির সঙ্গে লড়াই করে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করে, যার ফলে নিজেদের মধ্যে তাদের একতা। এটা দেখে মানুষের শিক্ষার উচিত, ব্যক্তিগত সুখ সুবিধার কথা না ভেবে দিনরাত পরিশ্রম করে ফুলের মধু সংগ্রহ করে সঞ্চয় করে সারা শীতকাল সঞ্চিত মধুর উপর নির্ভর করলেও শীতের শেষে বসন্তের শুরুতেই ফুলের মধু সংগ্রহ সহ নতুন মৌচাক তৈরি করে এবং বাচ্চা লালন পালন যত্ন পাশাপাশি মৌচাকের নিজেদের বাসা যে ময়লাগুলো আবর্জনাগুলো পরিষ্কার করে এবং শত্রুপক্ষরা তাদের সঞ্চিত মধু সহ বাচ্চাদের যেন কোনো ক্ষতি না করতে পারে তার জন্য সারাক্ষণ নজর রাখে এবং ভাবতে অবাক লাগে অবিরম নিরলস পরিশ্রম করেই চলেছে, কোনো অলসতা বলে কোনো লক্ষণ দেখা দেয় না। সেরকম অনিষ্টকারী বিবিধ পোকামাকড় মৌমাছিদের ডিম বালা মধু সহ মোম খাবার জন্য আক্রমণ করে থাকতে পারে, সেই জন্য এই অনিষ্টকারী বিবিধ পোকামাকড়কে তারা রক্ষার করার জন্য প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে। তাহলে বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।